আমি কিছু গায়ের সালাফি লেখকের বই হাদিয়া পেয়েছি, মানে বেদাতি বই কিছু হাদিয়া পেয়েছে হয়তো, সে এক কথায় যেরকমই বেদাতি হোক না কেন, সেগুলো এখন পড়িনি, এখনও পড়িনি সালাফি লেখকের না হয়। এখন বইগুলো যারা গায়ের সালাফিদের বই কিনে সালাফি নয় তাদের কাছে বিক্রি করতে পারবো না? পারবেন না, বুঝতে পারছেন? বেদাতি বই কেউ হাদিয়ে দিয়ে দিয়েছে, নিয়ামুল কোরআন দিয়ে দিয়েছে, মকসুদুল মোমিনিন দিয়ে দিয়েছে, ফাজাইল আমল কেউ হাদিয়ে দিয়ে দিয়েছে, কথা বোঝা গেছে? এখন আপনি ভাবছেন যে এর তো একটা ভালো দাম আছে, টাকাটা তোমার কাজে লাগবে, তাই না? তো তখন আপনি ওইটা দেখছেন যে না, একটা তবলিগি ভাই পেয়েছি তো ফাজাইল আমল বিক্রি করে দিই, একটা পাক্কা মজাহ ভক্ত পেয়েছি সুতরাং ওর কাছে নিয়ামুল কোরআন মকসুদুল মোমিন বিক্রি করে দিই, জায়েজ? তা তো ওকে আপনি বেদাত শিখাবার জন্য ব্যবস্থা করে দিলেন, ঠিক না? পাপের কাজে সহযোগিতা করলে সুতরাং দেওয়া যাবে না। তাহলে বইগুলো করবেন কি? বইগুলো করবেনই, কোনো সাধারণ ব্যক্তির হাতে তুলে দেবেন না, বেদাতি আলেমকেও দেবেন না, কারণ বেদাতি আলেম ওইটা পড়ে আরও তো পাক্কা বেদাত শিখাবে জাতিকে, ঠিক না? কাকে দেবেন? কোরআন সুন্নার সহি হাদিসের সহি কোরআন সুন্নার অনুসারী যেসব আলেমরা আছে তাদেরকে যদি দিয়ে দেন, তাদেরকে যদি দিয়ে দেন যে শেখ এটা তো আমার কাজে লাগবে না, কারণ এতে কোথায় ভুল আছে কোথায় ঠিক আছে আমি তো জানি না, এতে ভালো কথাও আছে আবার মন্দও আছে, বেদাতি কথাও আছে, ভুল কথাও আছে, জাল কথাও আছে, সুতরাং আপনি নেন আর আপনি এখান থেকে বাছাই করে আপনার নিশ্চয়ই কিছু উপকার হবে, অথবা এর রদ করতে পারবেন, খণ্ডন করতে পারবেন, এর মধ্যে যে জালিয়াতি আছে সেগুলি আপনি উন্মোচন করে মানুষকে জাতিকে সতর্ক করতে পারবেন, তো দেওয়া যাবে না? যাবে না। তো এইরকম কোনো আলেমকে জ্ঞানীকে দিতে পারবেন যেই ব্যক্তি ওই কিতাবগুলির ভুলগুলি ধরতে সক্ষম? আমাকে এক সময় আমাদের ভাইয়েরা এখানে 91 থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে তামাম থেকে ইয়ে দিয়েছে ভেদে মারেফাতি আদে খোদা, শিরকুফুরি ভরা আছে, চরমরায়ের কিতাব, আশেক মাসুকের কিতাব শিরকুফুরি ভরা আছে, মামাইজে করিমিয়া শিরকুফুরি ভরা আছে, আল্লাহকে আন্দাজ নেই, নাউজ বিল্লাহ জালিক। জি কী বলছেন আপনি? আমার আলোচনা শুনেন, 8-9 ঘন্টার সে আলোচনা শুনে তাহলে বুঝতে পারবেন, কথা বোঝা গেছে? আমাকে দিয়েছে, কিন্তু এগুলো জনগণকে দেওয়া যায় নেই, হারাম গুমরা হয়ে যাবে এগুলো পড়ে, বুঝতে পারছেন? তো দিয়ে দেবেন, বিক্রি করার না, হারাম জিনিস বিক্রি করা যাবে না, এসব জিনিস বিক্রি করা যাবে না, হয় কোনো ভালো আলেম পাবেন যে এগুলো খণ্ডন করবে সেই জন্য নেবে, আর না হলে সেগুলিকে সসম্মানে নষ্ট করে দেবে, সসম্মানে সেগুলিকে নষ্ট করে দেবে। যেইভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানে কোরআনে কারিম যখন কপি করা হলো আর এদিক সেদিক ছেঁড়া ফাটা যা কিছু আছে সেগুলিকে একসাথে নিয়ে সেগুলিকে সসম্মানে নষ্ট করে দেওয়া, যাতে অবমাননা না হয় এইরকম নষ্ট করে দিতে হবে, কারণ এতে কোরআনের আয়াতও আছে, বেদাতি কিতাবে হাদিসও আছে, আল্লাহর নাম আছে, রসুলের নাম আছে, দিন আছে, হ্যাঁ, সেই জন্য সেগুলি সসম্মানে নষ্ট করতে হবে। সংক্ষেপে তাই বললাম, জি।